প্রিয় দর্শক আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি নতুন বই নিয়ে উপস্থিত হয়েছি যেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো বলে আপনারা অনুভব করছেন ইসলাম প্রতিদিন আয়োজিত একটি ব্যতিক্রমী অনুষ্ঠান ইসলামিক বইয়ের পরিচিতিমূলক অনুষ্ঠান ইসলাম প্রতিদিন বুকস অনুষ্ঠানটি যে যেখানে যেভাবে বসে উপভোগ করছেন সকলকে হৃদয় নিগ্রহ শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বরাবরই জানিয়ে থাকি যে অনুষ্ঠানে আমরা একটি ইসলামিক বই নিয়ে আলোচনা করি সেই বইটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা চেষ্টা করি যাতে করে একজন পাঠক সেই বইটি সংগ্রহ করার ক্ষেত্রে তার সুবিধা হয় সে সিদ্ধান্ত নিতে পারে যে আসলেই তার বইটি সংগ্রহে থাকা প্রয়োজন কিনা দর্শক সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত আদর্শ পরিবার সিরিজের একটি বই নিয়ে প্রথম খণ্ড যেটি রয়েছে আদর্শ পরিবার সিরিজটি ছয় খণ্ডের একটি বই এর প্রথম খণ্ড যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আর এই বইটির নাম হচ্ছে সুখী পরিবার নির্মাণের রূপরেখা প্রদর্শক আমরা সুখ চাই না জীবনে বা সুখী হতে চাই না খুশি হতে চাই না শান্তিতে থাকতে চাই না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া ভার সবাই সুখী হতে চাই আর এই সুখী হবার পেছনে সবচাইতে বড় অবদান হচ্ছে পরিবারের পারিবারিক ভাবে একটি পরিবার মানুষ সুখে থাকতে পারেন আর পারিবারিক কলহের কারণে কিন্তু একজন মানুষ দুঃখ বইতে বইতে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে পারেন তাই দর্শক আমাদের সুখে থাকার জন্য সুখে থাকার নিয়মগুলো জানতে হবে নীতিগুলো জানতে হবে কিভাবে আমরা সুখে থাকতে পারি ভালো থাকতে পারি কিভাবে আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করে তুলতে পারি পারিবারিক শান্তির মাধ্যমে সেই পাথেয়গুলো পাবার জন্য কিন্তু আমাদের চমৎকার একটি বই হবে সুখী পরিবার নির্মাণে রূপরেখা সুখী পরিবার নির্মাণের রূপরেখা এই বইটি হচ্ছে আদর্শ পরিবার সিরিজ যে সমকালীন প্রকাশন প্রকাশ করেছে এটি একটি খণ্ড প্রথম খণ্ড আর এই সিরিজের প্রত্যেকটি বই রচনা করেছেন প্রফেসর ডক্টর আব্দুল করিম বাক্কার যিনি আরবের প্রখ্যাত একজন লেখক তার এই পারিবারিক বইগুলো যে সকল বই রয়েছে ছয়টি বই এই ছয়টি বইকে একটি সিরিজ আকারে সমকালীন প্রকাশন কিন্তু প্রকাশ করেছে আপনাদের কাছে দর্শক এই বইটি আমি যখন একটু পড়ছিলাম এর ভেতরে বেশ কিছু জায়গা দেখলাম যেখানে কিনা একটি পরিবার কিভাবে আসলে সুখ শান্তিতে কাটাতে পারে এবং এই সুখ শান্তি কাটানোর জন্য কাদের অবদান কোন কোন অবদান অত্যাবশ্যকীয় সেগুলো কিন্তু এটার মাঝে তুলে ধরা হয়েছে আপনি কিভাবে আপনি কোন কোন বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে সেগুলো অনুযায়ী আমল করলে বা কাজ করলে আপনার পরিবারের সুখ বই আনতে পারে সেই বিষয়গুলো কিন্তু এই বইটিতে তুলে ধরা হয়েছে এবং এর মাঝে এর এর মতো এই বইটির মতো আরও পাঁচটি বই কিন্তু এই সিরিজে রয়েছে যেগুলোর মাঝে আপনি পরিবার কিভাবে গঠন করবেন একজন সন্তানকে তার শিশু বয়সে তার সাথে কেমন আচরণ করলে সে পরিপূর্ণভাবে তার কৈশোর গড়ে উঠবে কৈশোরে কেমন আচরণ করলে তার যৌবন গড়ে উঠবে আর যৌবনে কেমন আচরণ করলে কিভাবে তাকে নিয়ন্ত্রণ করলে আপনি পেতে পারেন একজন আদর্শ সন্তান সেই পাথ কিন্তু এই সিরিজের বইগুলোতে রয়েছে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত বিচার দিবস পর্যন্ত আমরা কিভাবে আমাদের জীবনকে রাঙিয়ে তুলতে পারি কিভাবে আমাদের জীবন দুনিয়ার জীবনেও সুখকর হবে এবং আখেরাতের জীবনেও সুখকর হবে সেই পাথেগুলো পাবার জন্য কিন্তু এই সিরিজটি পড়তে পারেন এবং এই সিরিজের প্রথম বইটি সেটি হচ্ছে সুখী পরিবার নির্মাণের রূপরেখা একটি পরিবার যদি সুখী না হতে পারে তাহলে কিন্তু সবকিছুই বৃথা সেজন্য পারিবারিক সুখ নির্মাণের জন্য কিন্তু এই বইটি আপনি সংগ্রহে রাখতে পারেন দর্শক এই বইটির যখন পড়ছিলাম প্রকাশক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এক পর্যায়ে বলছেন এই বইটিতে চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে সুখী পরিবার গড়ে তোলার কার্যকারী সব কৌশল এছাড়াও আলোচনা তিনি করেছেন পরিবারের সবার সাথে সুসম্পর্ক স্থাপন ভুল বুঝাবুঝির অবসান রাগ ক্ষোভ ও অভিমান দূরীকরণ সন্তানকে মানুষ করার সঠিক পন্থা ইত্যাদি জীবন ঘনিষ্ঠ হাজারো বিষয় উঠে এসেছে বক্ষমান গ্রন্থে দর্শক এই সামান্য অল্প একটু কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই বইটিতে আসলে এমন কিছু বিষয় উঠে এসেছে যার মাধ্যমে কিন্তু আপনি পারিবারিক যে কলহ সেই কলহকে দূর করতে পারেন এবং সেই আহ পেতে পারেন যার মাধ্যমে যেভাবে আপনি পরিবারকে সুখী পরিবার হিসেবে বিনির্মাণ করবেন দর্শক তাই মনে করি আপনার সংগ্রহে এই বইটি থাকতে পারে দর্শক এই বইটির সূচিপত্র যদি আমরা একটু দেখি সূচিপত্রে বেশ কিছু বিষয় এখানে স্থান পেয়েছে তার মাঝে আমি যদি একটু মাঝে মাঝে বলে যেতে চাই আপনাদেরকে রয়েছে আমাদের উদ্দেশ্য এছাড়াও এছাড়া রয়েছে দুনিয়াবি লাভ লোকসান সব কিছু ক্ষমস্থায়ী এই শিরোনামে লেখা রয়েছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য রয়েছে ঠিক বেঠিকের দোলাচলে ভুল ব্যাখ্যায় মূল কথার বিকৃতি নেতিবাচক চিন্তা বয়ানে অকল্যাণ এছাড়াও রয়েছে মূল্যবোধের গুরুত্ব রয়েছে গুজব না গুজবে কান দেব না এছাড়াও রয়েছে সম্মান ও মর্যাদার ব্যাপারে দৃঢ়তা রয়েছে আমাদের যত সম্পর্ক এছাড়াও রয়েছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য রয়েছে সুখী পরিবার বিনির্মাণে রূপরেখা এই চমৎকার শিরোনামগুলোর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু শিরোনামে বইটি সাজানো হয়েছে এবং আরো মজার বিষয় হচ্ছে এই বইটি কিন্তু গল্পগুলো এই বইটিতে কিন্তু চমৎকার কিছু গল্প উঠে এসেছে যেগুলো থেকে আপনি পাথ পেতে পারেন এবং এইগুলোর আলোকে বিশ্লেষণ ধর্মী আলোচনাও কিন্তু করা হয়েছে যাতে করে এই ঘটনা থেকে এই গল্পগুলো থেকে আপনি কি পেলেন জীবনকে কিভাবে রাঙিয়ে তুলবেন সেই পাথেও কিন্তু বাদতে দেওয়া হয়েছে এই দর্শক আপনারা সংগ্রহে বইটি রাখতে পারেন দর্শক বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন এবং এর পৃষ্ঠা সংখ্যা নির্ধারণ করা হয়েছে 106 106 পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 175 টাকা তাই দর্শক আমি মনে করব এই সামান অর্থের বিনিময়ে আপনি এই বইটি যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার সুখী পরিবার মিনির মানে কিন্তু সহায়তা হয়ে যাবে বইটি কিনতে চাইলে এগারো বাই এক বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন শূন্য এক ছয় এক ছয় ছয় দুই ছয় ছয় তিন ছয় এই নাম্বারে এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি ডট কম বলতে চাই আপনার কি বলছি আপনি যদি সুখ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেয়ে থাকেন পারিবারিক কলহের জেরে যদি এমন মনে হয়ে থাকে যে বেঁচে থাকার যেইতে মরে যাওয়াই ভালো তখন কিন্তু আপনার জন্য পাথর হিসেবে কাজ করবে এই বই সুখী পরিবার বিনির্মাণের রূপরেখা দর্শক শুধুমাত্র যিনি হতাশ তার জন্যই নয়। যিনি এখনো হতাশ হননি হতাশার পথ সামনে আছে তার জন্য কিন্তু এই বইটি চমৎকার একটি বই হতে পারে তাই দর্শক আপনি সংগ্রহ রাখতে পারেন এবং আপনার প্রিয়জনকে এই বইটি উপহার দিতে পারেন এবং যাদেরকে পারিবারিক সুসম্পর্ক গড়ে তোলার ব্যাপারে জানাতে যাচ্ছেন কিন্তু বলতে পারছেন না তাকে কিন্তু মেসেজটি এই বইটি উপহার দেওয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারেন দর্শক আজকে বিদায় নিব দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আর নতুন বই নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ